আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। একটু বেশি মজা এই ফ্রাইটা। তো এই ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে 4টা লেগ এন্ড থাই আর 2টো বুকের পিস মাংস নিয়েছি। তো প্রথমে এই মাংসটাকে রান্না করে নিব। আমি এখানে দিয়েছি 1/4 কাপ তেলের সাথে 1/2 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি টেস্ট মতো লবণ আর 2 চা চামচ আদা রসুনের মিক্স পেস্ট। এরপরে একটু হালকা ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধটা দূর হওয়ার জন্য। এখন আমি এখানে অ্যাড করছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি রোস্টের মশলা, আর দিয়েছি 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার, আর দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা। এরপর খুব ভালোভাবে এই মশলাটা ভেজে নিব। রোস্টের মশলা কীভাবে বানাতে হয় সেটা তো আমরা সবাই জানি। জায়ফল, জায়ত্রী, এলাচি, দারচিনি, গোলমরিচ সব কিছু গুঁড়ো করলে কিন্তু রোস্টের মশলা হয়ে যায়। মশলাটা কষে গেলে আমি এখন মাংসের পিসগুলো ভালোভাবে ভুনে নিব। মাংসের পিসগুলো মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে তারপর ঢেকে রাখলাম আমি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এই মাংসের পিসগুলো আমি মাংসের গা থেকে উঠে আসা পানি দিয়ে সেদ্ধ করে নিব। যেহেতু ব্রয়লার মুরগি খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনাদের চিকেন থেকে যদি এনাফ যদি পানি না উঠে তাহলে আপনারা চাইলে 1/2 কাপের মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এভাবে পুরো মাখামাখা হয়ে গেলে একটা প্লেটে আমি মাংসের পিসগুলো নামিয়ে নিলাম। আর এখানে আমি 2টো ডিম লবণ দিয়ে ফেটে এরপর এই মাংসের পিসগুলো আমি ডিমের সাথে ডিপ করে নিচ্ছি। একটু ভালোভাবে ডিমের মধ্যে ডিপ করার পরে এটাকে আমি ব্রেড ক্রাম্পসে একদম কোট করে নিব। তো ব্রেড ক্রাম্পসেও আমি একদম 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিচ্ছি। একে একে সবগুলো চিকেনের পিস আমি এইরকম ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্পসে ভালোভাবে কোট করে নিব। তো কোট করে নেওয়া হয়ে গেলে এগুলো হচ্ছে আমার ভেজে নেওয়ার পালা। ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করার পরে এরপর চুলাটাকে মিডিয়াম হিটে নিয়ে আমি এই চিকেনের পিসগুলো ভেজে নেব। গাদাগাদি করে সবগুলো চিকেনের পিস একসাথে ভাজবো না, আমি অল্প অল্প করে ভাজছি যাতে উল্টানোর জন্য এনাফ স্পেস থাকে। তো এই মাংস যেহেতু অলরেডি কুকড করা তাই এই মাংসটা জাস্ট আমি এইরকম লাল করে ভেজে নেব। ভাজতে মোর 7 থেকে 8 মিনিটের বেশি লাগবে না। হয়ে গেছে খুবই মজার দুর্দান্ত স্বাদে বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। এ ছিল আজকের রেসিপি।